কয়া তো দিলাম, জামিল মির্জা নেতা আরো কয়েকজন আন্ডারওয়ার্ল্ডের লোক থাকতে পারে, আর রঘুভাই তো কাউরে ছাড়ে না, সবাই পিছে আঙ্গুল দেয়। শোন তোর একটা কথা, এইরকম ভয়ঙ্কর রূপ নিয়ে কোনো জায়গায় যাস না, তাহলে কিন্তু মারা পড়বি তুই। অপেক্ষা কর, আমি যদি আরো কিছু জানতে পারি জানাবো। আর রঘুভাই হাসপাতাল থেকে আসা পর্যন্ত অপেক্ষা কর, এখন যা। আমি কিন্তু মুসার চোখে আগুন দেখছি, মুসা আমারে গুলি করলেও করতে পারতো, গুলি কিন্তু সে করে নাই। যেইভাবে পিস্তলটা এনে মাথায় ধরছিল কিছুই করে নাই। আমি কইলাম মুসা একটা কিছু কইরা ফেলাইব, শিক্ষিত বলা তো মাথার বেন খাটাইয়া কাম করবার লাগছে, উড়া দৌড়া মারতাছে না, প্ল্যান কইরা মারব। আমারও তাই মনে হয়, মুসা রঘুর প্রতিশোধ অবশ্যই নিব। টাইগার ভাই, এখন আপাতত তোমার কোনো কিছুর মধ্যে যাওয়ার দরকার নেই, তুমি একদম চুপচাপ থাকো। দেখো রেশমি, আন্ডারওয়ার্ল্ডে চুপচাপ থাকা যায় না, নিজেরে লুকায়ও রাখা যায় না। নিজেরে যদি কেউ লুকায় রাখে তাইলেও কিন্তু মরণ, সেইখান থেকে টাইনে এনে তারে মারিয়ে ফেলবো। সেই জন্য আমার কথা কি জানো, যে কয়দিন বাঁচবা বীরের মতো করে বাঁচবা, মরতে হইলে মায়েরা মরবা, হুদাহুদি মরবা না, এটা হইলো আমার থিওরি। এই জন্যই তোমার নাম হচ্ছে কি টাইগার। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় মুসা জামিলের অ্যাটাক দিছিল, আমি শিওর। টাইগার ভাই, তুমি খবরটা সুন্দর করে নেও না, জামিলরে মুসা কি কইছে আর কি করছে। খবর নেওয়ার কিছুই নেই, জামিল অস্বীকার করছে যে ও কিছুই করে নাই। মির্জা জামিল হইছে আস্ত একটা শয়তান, মানুষ রূপী ইবলিস, মিথ্যা কথার ভান্ডার নিয়ে চলে। আমি পুরা দেখতে পাইতেছি, জামিল মির্জার হায়াত আর বেশি দিন নাই, হয় কিন্তু পড়ে যাইব, হয় মুসার হাতে নাইলে রঘুর হাতে। কারণ মুসা ঘাটতে ঘাটতে এইটা বাইর করে ফেলাইব, জামিল মির্জাই রঘুরে মারছে। তুমি ঠিক কথা কইছো টাইগার ভাই, আমি একটা কথা কই কি শুনবা, আজকে তোমার এই অন্ধকারের মধ্যে বাসায় যাওয়ার কোনো দরকার নেই, আজকে রাতটা তুমি আমাকে বাসায় থেকে যাও, আর এই কথাটা বাসায় ফোন দিয়ে জানাই দাও। এরা আসলে এত ভণিতা জানে, এত নাটক জানে, মানে এদের এক একজনের কথাবার্তা শুনলে বিশ্বাসই হবে না এরা কেউ রঘুভাইরে গুলি করতে পারে বা এরা কোনো অপরাধ করতে পারছে। আমার মনে হয় এই কাজটা মির্জা জামিলের, কিন্তু কিছু করতে পারতেছি না, কারণ আমার কাছে কোনো প্রমাণ নাই। ভাই, রঘুভাই আসা পর্যন্ত অপেক্ষা করেন,
রঘু ভাই কইতে পারবো। আচ্ছা ভাই, আপনি যে রঘু ভাইয়ের হাসপাতালে দেখতে গেছিলেন, রঘু ভাই কি আপনার কিছু বলছিল বা কেউ চিনছে কি না? না, চিনতে পারছে আমার, কিন্তু তেমন কিছু বলে না। সে হয়তোবা নিজে হসপিটাল থেকে বের হয়ে নিজের হাতে কিছু একটা করতে চাইছে, আর ভাবছে আমার কিছু বললে হয়তো আমি ডাইরেক্ট হিট করে ফেলাবো। আমি অনেকবার জিজ্ঞেস করছি যে ভাই আপনার কে করছে বা কারা করছে, কারো চিনতে পারছেন কি না। আর মনে হয় না সে আমার কিছু জানাইতে চাইছে, সে শুধু আমার এতটুকু বলছে, হাতে হাত রেখা বলছে, আসছো ভালো লাগছে। ভাই আরেকটু অপেক্ষা করেন, রঘু ভাই আসুক, দুই ভাই মিল্লা তারপরে ফালাই দিন। আর রঘু ভাইয়ের সাথে কোনো দূরত্ব রাখেন না ভাই। আমিও তাই চিন্তা করছি, মানে রঘু ভাই মানুষটা যেমনই হোক তার মনটা কিন্তু ভালো, তাই এই আন্ডারওয়ার্ল্ডে তার সাথে দূরত্ব আমিও রাখতে চাইতেছি। কিরে জামেল, তুই নাকি রঘু ভাইকে গুলি করেছিস? তোরা সব ক্রাইম গুলো করিস, আর প্রত্যেকটা ক্রাইমের সাথে মির্জা জামিলের নামটা জুড়িয়ে দিস, যাতে আমি ফেঁসে যাই। এত ভীতু তোদের, এত ভয় তোদের, যদি সাহসী না থাকে আন্ডারওয়ার্ল্ডে আসতে কে বলেছে? আরে এখানে কাজ করতে হলে সাহস থাকা দরকার, তোরা তো শিশু রে। এত সাহস দেখাইস না, বেশি সাহস ভালো না। আমি তোর কাছে জানতে চেয়েছি তুই রঘু ভাইকে গুলি করেছিস কিনা, সোজাসুজি সেটা বল। আসলে তুই শিশু, এ লাইনে নতুন, এ লাইনে কেউ কারোর সাথে এভাবে কথা বলে না। কে কার লাশটা ফেলে দেয়, কখন কোন কাজটা করে না করে, এটা যার যার ব্যাপার, কেউ কিচ্ছু বলে না, চুপি চুপি কাজটা হয়ে যায়। আর তোর যদি এত ইনকোয়ারি দরকার হয় তাহলে তুই আন্ডারওয়ার্ল্ডের থেকে সরে যা, পুলিশে জয়েন কর, খবরদারি কর, আসামি ধর, তখন জানতে পারবি কে কি করেছে আর কে কি করে নাই। তা তো আর তুই পারবি না, তুই তো প্রশাসনের কেউ না, তুই তো আন্ডারওয়ার্ল্ডের একটা শিশু। ও হো, তোর তো আবার রঘুর প্রতি অনেক দরদ, এতই প্রেম তোর? যদি এত ইনকোয়ারি থাকে, এত কিউরিওসিটি থাকে, ভালো করে দেখ কে কাজটা করেছে, তাকে ফেলে দে। অবশ্যই ফেলে দেব, তুই মাত্র বললি না আমি এই লাইনে নতুন, তাই জিজ্ঞেস করি, কনফার্ম হতে চাই। মূল বিষয়টা আসলে নতুন পুরাতনের না, বিষয়টা হচ্ছে আমি তোদের দিকে তাকালেই বুঝতে পারি তোরা কি করতে পারিস। তাহলে এখন কি বুঝলি, আমি সত্য বলছি নাকি মিথ্যা? বুঝতে পারি, বুঝতে পারিস বা এই না বললে তুই সব কিছু ভালো বুঝতে পারিস। প্রবলেম হচ্ছে তুই অনেক ধুরন্ধর, তোর চালাকে ধরতে সময় লাগছে, কিন্তু যদি একবার ধইরা ফালাই, একবার যদি বুঝি রঘুকে তুই আঘাত করছিস, তাহলে কিন্তু ফালাই দিব। এই মুসা, এখন পর্যন্ত তুই কয়টা ফেলেছিস? কে ফালাইছি তো জানিস না? জানি ফেলেছিস, কিন্তু তোর চাইতে অনেক বেশি আমি ফেলেছি, তোর চাইতে অনেক অভিজ্ঞ আমি, ইনফ্যাক্ট আমি অনেক সিনিয়র এই লাইনে, আর তুই তো শিশু রে, আমার সাথে লাগতে আসিস না, প্রাণে বাঁচবি না। আয় চল। আমি আইতেছি, আমার এক মিনিট লাগবে। ঠিক আছে আসো।
তারা কিছু করবে না রঘু ভাইরে, কিন্তু আমার প্রবলেম হচ্ছে টাইগার। টাইগারের মধ্যে কি চলতেছে সেটা কিন্তু তোমরা কেউ জানো। এটা ধরো বাদ দাও, টাইগারের কথা বাদ দাও, আমি আমি আন্ডারওয়ার্ল্ডের একজন, আমার মধ্যে কী চলতেছে সেটা তুমি জানো, আমার উদ্দেশ্য কী, আমার ধান্দা কী, কিছুই জানো না। এই আন্ডারওয়ার্ল্ডে তুমি কারোর ধান্দা কিছু বুঝতে পারবা না, আর তার উপরে টাইগার তো তোমাদের রক্তেরও খেয়ে। দেখো মুচা, শুধু রক্তের সম্পর্ক হলেই সম্পর্ক সুন্দর হয় না। টাইগার বহু বছর আমার লগে আছে, ওর সম্পর্কে আমরা খুব ভালো করে জানি, ওর চরিত্র সম্পর্কে জানি, ও কেমন মানুষ সেইটা জানি। ও অনেক ভালো মানুষ, ও এমন কাম করবারই পারে না। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি টাইগারের মুখস্থ করে ফেলছো। শোনো রেশমি, এটারে বলে দুর্বলতা। এত দুর্বলতা থাকা ভালো না নিজেদের লোকের প্রতি। আমার কথা বুঝতে পারছো? মানুষ দুর্বলতার সুযোগ নেয়। তুমি কি জানো টাইগার তোমাদের আড়ালে রঘু ভাইয়ের সাথে দেখা করছে? রঘু ভাইয়ের ওখানে গেছে মাঝের মধ্যে। কেন গেছে রঘু ভাইয়ের ওখানে? কোন লোভে? তোমরা কি টাইগারের প্রতি কোনো অন্যায় করছো? তোমাদের কারণে টাইগার কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে হয় নাই? তারপরও টাইগার ওখানে গেছে, কোন লোভে গেছে? সিম্পল, রঘু ভাই তোমাদের থেকে টাইগারের বেটার জায়গা দিতে পারে। মুসা, এটা তোমার মন গড়া কথা। হয়তো টাইগার ভাই রঘু মামার কাছে কিছু জানবার চাইছিল, এর লেগে এটা করছে। অদ্ভুত, অদ্ভুত। শোনো রেশমি, টাইগারের কারণে তোমরা অনেক বড় বিপদে পড়বা, এটা আমি বলে দিলাম। হ্যাঁ, হতে পারে আন্ডারওয়ার্ল্ডে আমি অনেক কম সময় ধরে আছি, কিন্তু এই আন্ডারওয়ার্ল্ড কি জিনিস, আন্ডারওয়ার্ল্ডের মানুষ কেমন, এটা আমি জেনে গেছি, বুঝে গেছি। মুসা, তোমার কথার আমি কোনো বিরোধ করবার চাই না, তোমার লাগে কোনো ঝামেলাও করবার চাই না। সেটা টাইগার হোক, সেটা আমার বাবা মা হোক, আর সেটা আমি, আমার সাথে কিন্তু তোমাদের কোনো বিরোধ নাই, টাইগারের সাথেও নাই। টাইগারের সাথে ঝামেলা আছে রঘু ভাই, ওই থেকে আসলে আমার আশা। একটা জরুরি কথা বলতে আসলাম। তুমি তো সবসময় জরুরি কথা বলতেই আসো, তোমার প্রত্যেকটা খবর এক একটা আতঙ্ক। আন্টি কিছু মনে করবেন না, এমন অবস্থা তৈরি না হলে আমি আসতাম। ঢাকার আন্ডারওয়ার্ল্ড ক্রমশ রক্তাক্ত হয়ে উঠছে, আগুন জ্বলছে, মুসাকে আমি পাচ্ছি না। আপনার সাথে যোগাযোগ হলে বলবেন ও যেন সাবধানে থাকে, আপনাকে সাবধানে রাখে। কেন, কি হয়েছে? আন্ডারওয়ার্ল্ডের বড় ডন রঘু, তাকে গুলি করা হয়েছে, সে মরেনি, এখনো বেঁচে আছে। তুমি কি মোসাকে সন্দেহ করে আমার বাসায় এসেছো? ও এখানে আছে কি না, ওকে অ্যারেস্ট করা যায় কি না, এই সকল কারণেই এসেছো তাই না? রঘুর প্রতি মোসার একটা দুর্বলতা আছে, যে কারণে আমি চাই না আবেগপ্রবণ হয়ে মোসার আবারও রক্তারক্তি শুরু করুক। আমার মনে হয় আপনি যদি ওকে বুঝিয়ে বলেন আপনার কথা শেষ হবে। আমি এইসব ব্যাপারে ওর সাথে কথা বলবো না, বলতেও চাই না। দেখুন আন্টি, ছেলেটা কিন্তু আপনার, মুসার যদি কোনো ক্ষতি হয় সবচেয়ে বেশি ক্ষতি হবে আপনার। প্লিজ আন্টি একটু ভেবে দেখবেন, পারলে মুসাকে এই লাইন থেকে ফিরিয়ে আনবেন। মুসা তো আমার কথা শুনে না, শুনবেও না। ঠিক আছে আন্টি, আমার আর কিছু বলার নেই, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Thank you.
স্যার আপনি পোশাক ফেরত পাইছেন, খুব ভালো লাগতেছে স্যার, দেখে খুব আনন্দ লাগতেছে। আমি তো পোশাক ফিরে পাবই, তাতে আনন্দ হওয়ার কি আছে? স্যার আপনি যে পোশাকটা ফেরত পাইলেন তা এই খবরটা তো জানাইতে পারতেন। আমি আপনাকে জানাবো কেন? আপনি যদি আমারে জানাইতেন তাহলে স্যার ধরেন যে ফুলের মালা ঢালা নিয়া আপনার একটু বরণ করতে পারতাম। স্যার আপনি তো মিষ্টিও খাওয়ালেন না। কি কি বলতেছেন টাইগার আপনি? মিষ্টি ফুলের মালা এগুলো লাগবে কেন? আরে আমি আপনাকেই বা জানাবো কেন? এইটা একটা কথা বললেন, আপনি আমারে জানাইবেন না, আমার মিষ্টি খাওয়াবেন না, আমি আপনার বন্ধু মানুষ না। কখনো কি শুনেছেন যে আন্ডারওয়ার্ল্ডের লোকজন পুলিশের বন্ধু হয়? এই যে স্যার দেখেন, যখনই আপনার আমি একটা ভালো কথা বলি তখনই আপনি আমার খোঁজা মারেন, অপমান করে কথা বলেন আর খালি সন্দেহ করেন। আসলে ভালো কথার কোনো দাম নাই দুনিয়ায়। সন্দেহ তো আমি এমনি করি না, আপনার কথাবার্তার জন্য করি। আপনার কথাবার্তার ধরন ভালো না কিন্তু। স্যার স্যার গুলি ঘুরে দিছে কোন দিক দিয়া? গুলি ঘুরে দিছে কে স্যার? সেটা আমি কি করে বলবো? কেমন কথা স্যার আমি তো বুঝতেছি না। স্যার কে কামড়া করতেছে, কেন করতেছে? শুনেই তো, কারা কারা এসব করতেছে আর কেন করতেছে? অনেকগুলো কারণ আছে স্যার। মুসা তো এখন রঘু শেল্টারে, রঘু কিন্তু মুসারে খুব ভালোবাসে স্যার। রঘু মাঝে এটা কইছিল না,